আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আল্লাহ ভালো রেখেছেন, যেভাবেই রেখেছেন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আপনাদের সাথে আছি। অবশ্য আমি মাঝখানে কিছুদিন গ্যাপ হয়েছে, আমার ভিডিও দিতে পারিনি বন্ধুরা, সেজন্য আমি আন্তরিক দুঃখিত। আসলে কারণটা হচ্ছে আমি একটু অসুস্থ, মানে এই যে জ্বর হয়ে ফোসকা পড়ে গেছে আমি, যার কারণে আমি আসলে নিয়মিত ভিডিও দিতে পারিনি। আবারও সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে সবাই দোয়া করবেন আমাকে, যাতে আল্লাহ শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখেন, আমি যাতে সব সময়ের জন্য আপনাদের সাথে থাকতে পারি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না বন্ধুরা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানবো, সেটি হচ্ছে ওবার হচ্ছে একটি রাইড শেয়ারিং অ্যাপস। তো ওবারে অনেকেই গাড়ি চালাচ্ছেন, রাইড শেয়ারিং করছেন, আবার অনেকে আছে হচ্ছে নতুন এই আসতে চাচ্ছেন, ওবারে গাড়ি চালাতে চাচ্ছেন, যারা একেবারে নতুন আছেন। তো তাদের অনেকের মধ্যেই হচ্ছে একটি বিষয়, একটি প্রশ্ন কাজ করে সবার, প্রায় অনেকেরই যারা নতুন আছেন। তো বন্ধুরা, আমরা আগে একটি কমেন্ট দেখে নিই। চলুন বন্ধুরা, আপনারা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, আজিজ মুন্সি হবে সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি। আজিজ মুন্সি ভাইয়া কমেন্ট করেছেন, তিনি জানতে চেয়েছেন হচ্ছে, ভাই ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি দিয়ে ওবারে কি গাড়ি চালানো যাবে নাকি স্মার্ট কার্ড লাগবে? তো খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি, একটি অত্যন্ত দারুণ একটি বিষয় জানতে চেয়েছেন, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। কমেন্টটি আমরা দেখে নিলাম বন্ধুরা। তো এখানে বিষয়টা হচ্ছে, এই সেম কোশ্চেনটা আসলে একেবারে নতুন যারা আছেন, ওবারে গাড়ি চালাতে চান, প্রায় অনেকের মধ্যেই এটা কাজ করে যে হচ্ছে আমার তো স্মার্ট কার্ড নেই, তো আমি কি অনলাইন কপি যেটা আছে সেটা দিয়ে কি গাড়ি আমি চালাতে পারবো কিনা ওবারে? তো আসলে মূলত আজকে এই যে আজিজ মুন্সি ভাইয়ার যে কমেন্টটি, আমি সেটার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি, আসলে ছোট করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে সবাই বিষয়টা জানতে পারে। তো বিষয়টা হচ্ছে, ওবারে তো ড্রাইভিং লাইসেন্স লাগবে, গাড়ির কাগজপত্র যা কিছু আছে সবকিছু নিয়ে যাওয়ার পরেই হচ্ছে ওবারে রেজিস্ট্রেশন করে তাদের গাড়ির যে মডেল, হ্যাঁ, সেই মডেল যদি আপনার ঠিক থাকে, গাড়ি যদি ফিটনেস ঠিক থাকে, ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে, তো সবকিছু মিলিয়ে আপনারা ওবারে তখন দেখা যাচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন করতে পারেন, এবং হচ্ছে ওবার রেজিস্ট্রেশন করে এবং ড্রাইভিং লাইসেন্সের একটা তারা ফটোকপি নেয় বা অরিজিনালটাও দেখতে চায়। তো এখন বিষয়টা হচ্ছে, সেখানে যাদের স্মার্ট কার্ড নেই, শুধুমাত্র তাদের যাদের হচ্ছে অনলাইন কপিটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ই পেপার যেটা আর কি, তো অনলাইন কপি যেটা ই পেপার আছে সেটা দিয়ে আপনারা ওবারে গাড়ি চালাতে পারবেন। সেটা আসলে এটা নিয়ে আর টেনশনের কোনো কিছুই নাই, সেটা আপনারা যখন ওবারে রেজিস্ট্রেশন করতে যাবেন, যদি আপনার স্মার্ট কার্ড না থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনার ই পেপার অনলাইন কপি যেটা আছে সেটা আপনারা সেখানে আপনার সাবমিট করবেন এবং সেটা আপনার ফটোকপি তারা রাখবে, এবং সেটা তো আপনার সাথে থাকবে সব সময়ের জন্যই। আর সেটা দিয়ে আপনারা অনলাইন কপিটা দিয়ে আপনার স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। অতএব আপনি যদি গাড়ি চালাতে পারেন, সেক্ষেত্রে কেন আপনারা ওবারে গাড়ি চালাতে পারবেন না? অবশ্যই অবশ্যই ওবারও আপনারা গাড়ি চালাতে পারবেন, তবে এটা আপনারা এই যেখানে রেজিস্ট্রেশন করবেন ওবার অফিসে, এটা আপনারা তাদের সাথে আলাপ করে নেবেন। আলাপ করলে আশা করি তারা আপনার হচ্ছে ওবারে, যাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড নেই, অনলাইন কপি আছে, তারা অনলাইন কপি দিয়ে চালাতে পারবেন আশা করি। তো সবাই একেবারে নতুন যারা আছেন, এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন, আশা করি আজকের ভিডিওতে, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর যদি এরকম নিত্য নতুন ভিডিও আপনি পেতে চান, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তা না হলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। আর বেল আইকনটি যদি প্রেস করে রাখেন, তাহলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের সাথেই থাকুন, সবাইকে আবারও ধন্যবাদ। আর
যারা ইতিমধ্যে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো আমাদের মামামোটো ব্লগের, আমরা সবাই একটা ফ্যামিলি, একটা পরিবার, তো তাদের জন্য তো আন্তরিক ভালোবাসা, তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একটু আল্লাহ সুস্থ রাখে এবং হচ্ছে আপনাদের সবার সাথে আমি থাকতে পারি। আমি চেষ্টা করব অবশ্যই আসলে প্রতিদিন ভিডিও দেওয়ার, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আল্লাহ আমাকে সুস্থ রাখলে ইনশাআল্লাহ। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও এখানেই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম সবাইকে।